নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করেন। বৃহস্পতিবার দলীয় কর্মীদের নিয়ে মাইসোরা পৌঁছানোর আগেই গোপাল হাজরার কাছে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে ভারতী ঘোষের পথ আটকায় বলে অভিযোগ। তিনি গাড়ি থেকে নেমে আসার পর তার কনভয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে ভারতী ঘোষ দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এই নিয়ে তিনবার এই সরকারের কোনো লজ্জা নেই। আমি এর আগেও বলেছি, এই সরকার ভোট লুট করে থাকতে চাইছে। আমি ঘরে ঘরে যাচ্ছি, আমি ঘাটাল পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি। আজকে আমি ওয়েস্ট পাঁশকুড়ায়, এই যে মাইসোরা অঞ্চলটা, এই অঞ্চলে ঘরে ঘরে লোক বলছে যে ভোট লুট হয়েছে, পঞ্চায়েতের সময় তারা ঢুকতে পারেনি। এবং কুরবান শাহ নামে একটা গুন্ডা এদের ভয় দেখিয়েছে এবং এদের বাড়িতে বাড়িতে গিয়ে লুটপাট করেছে, কারোর পা ভেঙেছে, কারোর হাত ভেঙেছে। প্রচণ্ড ভয়ে মানুষ অস্থির হয়ে রয়েছে। এখান দিয়ে আমি যাচ্ছি, মানুষকে আমি নির্ভয় দিচ্ছি যে আপনারা বেরিয়ে আপনাদের মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দেবেন, আমি তা বলছি না। আমি বলছি ভোটাধিকার মৌলিক অধিকার, আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, কুরবান শাহ এত ভয়ঙ্কর গুন্ডা যে আমাদেরকে অ্যাটাক করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় হঠাৎ আমার গাড়ি এই যে তিনবার হলো আজকে যখন আপনি আসছিলেন প্রার্থীদের সঙ্গে কথা বলতে আসছিলেন, ঠিক আজকে এখানে আসার পর কি পরিস্থিতি? আমার কনভেনারের গাড়ি আটকে দিল, ভেঙে দিল। দেখুন কনভেনার মানে কি, কনভেনার মানে যে ইলেকশন পরিচালনা করে তাকে ভয় দেখাচ্ছে, তার গাড়ি ভেঙে দিয়েছে। আমার ইলেকশন এজেন্টকে আবার অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে, কালো ফ্ল্যাগ ডেমোনস্ট্রেট করছে কতগুলো গুন্ডা বাহিনী। চারটে পাঁচটা ছেলে আমি দেখলাম কুরবান শাহ দলে, তারা পরিচিত। মানে এটা কোন দল? এটা টিএমসি দল, তৃণমূলের গুন্ডা। এটা আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা এবারে বিক্ষোভ অবস্থানে যাব। আমাদের উপায় নেই, আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রচার মাধ্যম করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি যে তিন চারবার পাঁচবার করে এইভাবে যদি অ্যাটাক হয়, এইভাবে যদি প্রচার করতে না দেওয়া হয়, অন্যদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ভালো সাচ্ছে বলছে ভারতী ঘোষ বদমাস, আর এখানে আমাকে মারার চেষ্টা করছে। এই বিচারিতা একমাত্র তৃণমূল সরকার করতে পারে। কেন কি এই সরকার এবং তার মন্ত্রী এবং তার সন্ত্রী মানুষ, সাধারণ মানুষের টাকা মেরে বড় লোক হয়েছে।
সবাই জানে এ টু জেড আজকে সাধারণ মানুষ এসে বাড়ি বাড়ি বাদে আপনি কি করবেন আজকে? আমি তো বসে আছি, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না এসপি আসেন, আমি বসে থাকবো। কেন এটা হলো, কেন পুলিশ থাকবে না, কেন প্রচার তো আমি তো পারমিশন নিয়ে করছি, কেন সুরক্ষা দেবে না, একই জিনিস কেন বাবা হবে? হেনস্থ করা হয়েছে কোনো রকম ভাবে, মারধর করেছে বা হেনস্থ করা হয়েছে? চেষ্টা করেছিল, কিন্তু আমার গাড়ি যে পারেনি, খেলাটেলি করেছে। আপনাকে আপনার গাড়ি গাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ, দুটো গাড়ি ভাঙচুর করেছে। এদিন ভারতী ঘোষ অভিযোগ করেন তিনবার তার উপর হামলা করা হলো। তার অভিযোগে তীর পাশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুরবান শাহর দিকে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা মাইসরার পঞ্চায়েত সদস্য বাবলু ছাত্তিক অভিযোগ করেন, পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ সোনা চুরি করেছিলেন এবং তাদের উপর অত্যাচারও হয়েছিল, তাই তারা তাকে কালো পতাকা দেখান। আমরা কোনো দল নেই, আমরা সব ব্যক্তিগতভাবে, আমরা ও সোনা চুরি করে নিয়ে বাইরে বাইরে ঘুরেছিল, তাকে বিজেপি মদত দিয়েছে, সেই জন্যে আমরা একটা মানে বালিখাদান, আমার চার পাঁচটা গাড়ি ছিল, সেই গাড়ি মানে আমার দিকে এমন মানে পয়সা লিত, মানে গাড়ি গাড়ি বন্ধ করে দিয়ে আমাদের ছেলেপেলে সব আমরা বাইরে বেকার বেকার হয়ে ঘুরছি। তার জন্য আমরা আমরা সব সাধারণ মানুষ, এখানে সবাই পথ চলতি মানুষ, সবাই মিলে আমরা ভারতী ঘোষকে আমরা প্রতিবাদ করেছি। আচ্ছা, মানে কি কি জন্য এই প্রতিবাদ? প্রতিবাদ এই ধরনের প্রার্থী আমাদের চাইনি, এই ধরনের প্রার্থীকে আমরা কেউ ভোট দেব না। আমাদের সব প্রার্থী আমরা চাই, এইভাবে মানে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিল, এখন ভোটের সময় বিজেপি মদত দিল, দিয়ে তারপর প্রার্থী করে দিল, আমরা এটা মানতে নারাজ। আমরা এরকম চোর চিটিংবাজ প্রার্থী আমরা এখানে মেনে নিতে নারাজ। আমাদের অন্য অন্য প্রার্থী হলে আমরা মেনে নিতাম, কোন ব্যাপার ছিল না। কোন দলের প্রার্থী অন্য হলো? হিসাব আমাদের আমাদের এখন দেব ঠিক আছে, হিসাব মতন দেব আমাদের কাজ করেছিল গতবারে, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান করেছে, কত কিছু করেছে, আমাদের দিকে উন্নয়ন করছে, আমাদের সাথে আছে, আমাদের পাড়ায় পাড়ায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তাতে আমরা কেন আমরা বিজেপির লোককে ভোট দিতে যাব? চোরদের দিকে আমরা চোরদের দিকে ভোট দিতে নারাজ। আর ও তো কিছুদিন আগে কোর্ট থেকে জামিন কি জামিন লিয়েছে তাও জানি না, এই লিয়ে আমাদের এলাকায় উঠছে, তাও পারমিশন আছে কি না আছে আমরা তাও জানি না। বুঝছি, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তৃণমূলকেই সমর্থন করছেন? হ্যাঁ, তৃণমূলকেই সমর্থন করলাম। আচ্ছা আচ্ছা, আপনারা আপনি কোন পদে রয়েছেন? আমি এখানে কার পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েতের? মাইসরা জিপি। আপনি কি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সবাই মোটামুটি তৃণমূলেরই সমর্থক। হ্যাঁ, সবাই তৃণমূলের সমর্থক। ভারতী ঘোষ গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, ভারতী ঘোষ গো ব্যাক, গো ব্যাক, গো। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।